কানা পট্টি গরম করে এলাম ওর মন্দির বাচ্চা একদম পিটা এখানকার বলা ঠিক করে এলাম ওর মারানির বলা রাষ্ট্রবিরোধী কথা চলছে একদম পিটা লোলা গেলাম শেখ মুজিবুর রহমানের নামে স্টেডিয়াম আছে আমরা বিরোধিতা করি নাই শেখ মুজিবুর রহমানের নামে স্যাটেলাইট আছে বিরোধিতা করি নাই সুতরাং ভাস্কর্যের বিরোধিতা করার মানে হলো শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করা না এটা হলো যেহেতু একটা মূর্তি হাদিসে নিষেধ আছে এজন্য আমরা ভাস্কর্যের ব্যাপারে বলেছি শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমরা কথা বলি নাই বলা সমচিন নয় কথা বলেন ঠিক কি না কানা পট্টি গরম করে এলাম ওর মন্দির বাচ্চা একদম পিটা এখানকার বলা ঠিক করে এলাম ওর মারানির বলা রাষ্ট্রবিরোধী কথা চলছে একদম পিটা লোলা গেলাম আর ওনার কথা ওনার অন্য লোকের চেয়ে উনি যে পথে কথা বলছিলেন উনি সরে গেছেন।
ওনাদের মধ্যে একটা ভুল বোঝা হয়েছিল, এটা নিয়ে আর যাতে কোনো ধরনের ভুল বোঝা যদি হয় আপনারা আপনাদের মতো আসবেন, আমরা আপনাদের নিরাপত্তার জন্য যতটুকু দরকার ইনশাল্লাহ করবো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে কেউ আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম কোন কাজ করতে যাবেন না। আমরা আপনাদের নিরাপত্তার জন্য আছি, আপনাদের যতটুকু হেল্প করা দরকার ইনশাল্লাহ করবো, কিন্তু আমাদের খুব কোনো জন্য অনুরোধ, দয়া করে এখানে অনেক লোকের সমাগম আছে, অনেক এর মধ্যে কিছু লোক থাকতে পারে যারা ভেজাল লাগাইতে আসছে, দয়া করে এখানে ম্যাক্সিমাম লোকের ভালো, অনেক লোক আসতে পারে যারা ভেজাল করতে পারে, দয়া করে যাতে এরকম ভেজাল করতে না পারে আমরা এই সুযোগ না দেই। সবাই ভালো আছেন, সুন্দরভাবে থাকবেন, আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি, কোনো সমস্যা হলে এখানে কমিটির মধ্যে বললে আমরা আপনাদের সবসময় সতর্কভাবে যতটুকু হেল্প করা দরকার আনগত ইনশাল্লাহ করবো। আর আপনারা দয়া করে সুন্দরভাবে সুস্থিঙ্গলভাবে আপনাদের ওয়ার্ড শুনে আমরা সবাইকে ভালো থাকেন।